হ্যালো, কেমন আছেন সবাই? আমি সুইডেন থেকে জয়ী বলছি। তো আমিও ভালো আছি। আজ এখানে বুধবার, তো আজ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। তো আমি আমার মেয়ের জন্য খাবার করতে এলাম। খুবই পছন্দের আমার মেয়ের এই খাবারটি। তো কিভাবে খাবারটি করি চলুন আপনার সাথে শেয়ার করি, আপনারাও দেখুন। তো আমি এখানে গরম জলের মধ্যে 3টে ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে ক্যাপসিকামগুলো পুরোপুরি সিদ্ধ করব না, মানে হালকা একটু গরম জলের মধ্যে চুবিয়ে নেওয়া মতো ওটাই করব। তো আমি ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে গরম জল থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটু পাত্রে বসিয়ে দিলাম। এবার যেটা করব, আমি পাশেই করছি সাইডে, ওটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি কুচি করে নেব। নিয়ে ওর মধ্যে 2টো ডিম দেব। দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এবার যেটা করব, পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ওই যে ক্যাপসিকাম গুলো, মানে কেটে রাখা ক্যাপসিকাম গুলো এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ নয়, এটা হালকা। এবার ওই যে ডিমের মধ্যে ডিম, পেঁয়াজ আর লঙ্কা, ওটা যেটা ওটা ফেটিয়ে দিচ্ছি ক্যাপসিকামের ভেতরে। এটার নাম হচ্ছে পুর ভরা ডিম, ক্যাপসিকামে পুর ভরা ডিম, ডিমের পুর ভরা ক্যাপসিকাম এটাও বলা যেতে পারে। তো এটা আমার মেয়ে খুবই পছন্দ করে, খুবই খেতে টেস্টি। তো আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন। যেহেতু ক্যাপসিকামটা পুরোপুরি সিদ্ধ নয়, তো একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিলে ডিমটাও সিদ্ধ হবে, ক্যাপসিকামটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখতে হবে। এই যে আমি একবার ঢাকাটা খুলে দেখলাম কেমন হচ্ছে। এভাবে খাবারটা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে। তো এবার আমি কি করব, এবার আমি পেছনের পিঠটি উপর দিকে দেব। এই যে একটু মানে উল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটা সাইড, অপর সাইডটাও এভাবেই করতে হবে। তো আবার ঢাকা দিয়ে দিলাম বাকি সাইডটা সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা আমার ভিডিও দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই যে আমি উল্টে দিচ্ছি, দেখুন। এভাবে মানে এখানে আর বেশি কিছু করার নেই, এই যে মানে এপিট ওপিট ভালো করে ভাজা করে নিতে হবে। আমি চেপে চেপে দেখছি ভিতরে ডিমটা সিদ্ধ হয়েছে, কাঁচা কাঁচা আছে, যার জন্য একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা কমেন্টে জানান আমার ভিডিও কেমন লাগছে আপনাদের। আর আমার চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমার সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে ভেতরটা দেখছি চামচ দিয়ে, যে ভেতরে ডিম কাঁচা একটা হালকা লাগছে, তো যার জন্য এটা আবার মানে ঘুরিয়ে দেবো।
এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার ডিশে নামিয়ে নেব। এই তো তুলে নিচ্ছি। এটা এভাবে শুধু খাওয়া যায় স্যালাড দিয়ে। তো আমি আজ মেয়ের জন্য একটু খিচুড়ি মতো করেছি, ওকে ওটা দিয়েই দেব। এটা হচ্ছে দুপুরের খাবার আর কি, লাঞ্চ বলতে পারেন। তো ওটাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার মেয়েকে দেবো খেতে, এটা খিচুড়িটা দিয়ে দিচ্ছি। এটা একটা সবজি দিয়ে ভেজ খিচুড়ি, এটার মধ্যে রসুন পেঁয়াজ কিছুই নেই। খুবই সুন্দর একটা কালারফুল রান্না। তো এবার মেয়েকে দেব, হয়ে গেছে আমার খাবার। কত সুন্দর লাগছে দেখুন। আরে এখানে কিছু ফল, এটা আমি ধুয়ে নিচ্ছি। গ্রিন অ্যাপেল আর রেড অ্যাপেল, সবুজ আর লাল অ্যাপেল। এখানে কিন্তু এখন অ্যাপেল খুবই সস্তা পাওয়া যাচ্ছে, কারণ কি এখন তো এখানে প্রচুর অ্যাপেল গাছ, অ্যাপেল গাছ থেকে পুরো নষ্ট হচ্ছে। তো যার জন্য ধুয়ে নিচ্ছি ভালো করে আমি অ্যাপেলগুলি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, বেশি বড় করব না। আপনারা আমার ভিডিও দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো আমার পেতল কাঁসার বাসনপত্র ইউজ করতে খুবই ভালো লাগে। আমরা এটা অ্যাভোকাডো, এই ফলটা আমার খুবই পছন্দের ফল, আর এর কিন্তু অনেক গুণাগুণও আছে। ভালো করে সমস্ত ফল ধুয়ে নেব। আজকে বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, একটু করে বৃষ্টি পড়ছে, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, তার সাথে হাওয়াও বইছে। তো হয়ে গেছে আমার ফল ধোয়া। এখানে আমি রাতের জন্য রুটি আর বাঁধাকপির তরকারি করেছি, তো ওটা একটু আপনাদের শেয়ার করলাম। আটা মাখিয়ে রেখেছি, এটা বাঁধাকপির তরকারি হচ্ছে। এটাও পুরো নিরামিষ তরকারি, একটা রসুন পেঁয়াজ ছাড়াই। তো চলুন তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।